Audio Jungle. নমস্কার বন্ধুরা, নর্থ ইস্ট বাংলা রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে সকালে জলখাবার বানাবো, তো জলখাবারটা কিভাবে বানাই আপনারা দেখে নেবেন। লাগছে আমার ক্যাপসিকাম, দুধ, পেঁয়াজ, আদা, গাজর, ধনিয়া পাতা, ডিম, কাঁচা লঙ্কা, বিনস, লাগছে আটা, লাগছে সুজি। তো আপনারা দেখেন কিভাবে বানাই। প্রথমে দিলাম সুজি, তারপরে আটা, দুধ। এখন আমি ভালো করে মেশাবো, লাগবে আরো দুধ। তো আমি সব উপকরণগুলো কেটে নিয়েছি। এখানে আছে ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, গাজর, বিনস, ধনিয়া পাতা। এখন আমি সবগুলো একসাথে মিলাবো। তো এখন দেখবো আমার সুজি কেমন হলো। প্রায় আমার সুজি ফুলে গিয়েছে। আমি এখন এক এক করে সব মিশাবো। দিলাম বিনস, গাজর, আদা, ক্যাপসিকাম, ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এখন দেব ডিম। এখন স্বাদ অনুসারে লবণ দেব। এখানে আমি চিনি ব্যবহার করছি না, কারণ আমরা সুগার পেশেন্ট, আমি এখানে সুগার ফ্রি ব্যবহার করছি। আপনারা চাইলে চিনিও দিতে পারেন। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফেসবুক পেজ থেকে ফলো করে দেবেন। বন্ধুরা, আমি এখানে সস দিয়েছি। আপনারা চাইলে ধনিয়া পাতার চাটনির সঙ্গে খেতে পারেন, ডাইলের সঙ্গেও খেতে পারেন, যে কোনো কিছুর সঙ্গে শুধু শুধুও খেতে পারেন।